সাবস্ক্রাইব করুন টেকনোলজি বাংলা চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন নতুন ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য। বন্ধুরা, বেশ কিছুদিন পরে আজকে আমরা এই ভিডিওটি আপলোড করছি, কারণ আমাদের একটি নতুন ইউটিউব চ্যানেল স্টার্টিং করেছে, যার নাম হচ্ছে টেকনোলজি হিন্দি, যেখানে আমরা তিনটে করে প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করছি। একটা হচ্ছে টেকনোলজি রিলেটেড, একটা হচ্ছে মানি আর্নিং অ্যাপ রিলেটেড, আর একটা হচ্ছে টেক নিউজ রিলেটেড। যে কারণে আমাদের বেশ কিছুদিন সময় লেগে গেল, তো ফাইনালি আমরা আবার নতুন করে বাংলায় টেকনোলজিতে, অর্থাৎ টেকনোলজি বাংলা চ্যানেলে আবার আমরা নতুন করে ভিডিও আপলোড করা আজকে থেকে আমরা স্টার্টিং করলাম। তো আমাদের প্রথমে স্টার্টিংয়ে একটি ফোন নিয়ে আমরা বলবো, যেটা হচ্ছে স্যামসং M30 যথেষ্ট ভালো ফোন ছিল, ক্যামেরা সেগমেন্টের দিকেও যথেষ্ট ভালো, কারণ 2019 আসার পরেই কিন্তু এম সিরিজ আর এ সিরিজ কিন্তু স্যামসংয়ের যথেষ্ট ভালো পারফরমেন্স করছে, আর এইখানে একটি কিলার ফোন হয়ে আসতে চলেছে M40। কারণ আমরা দেখেছি রেডমি আর রিয়েলমির কিন্তু ফোন বেশ কিছু রয়েছে যেগুলি 13,000, 14,000, 15,000 টাকার মধ্যে, যেমন রিয়েলমি 3 প্রো আছে, রেডমি নোট 7 প্রো আছে, সেক্ষেত্রে M40 কিন্তু একটা ভালো ফোন হতে চলেছে। কারণ স্যামসং M40 ব্যবহার করা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 675, যে প্রসেসরটি আমরা রেডমি নোট 7 প্রোয়ে দেখেছি। তো আজকে আমরা জেনে নেব যে স্যামসং M40 টোটাল স্পেসিফিকেশান কী থাকছে। নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ, আপনারা দেখছেন টেকনোলজি বাংলা। চলুন শুরু করা যাক, জেনে নেওয়া যাক এই M40 ফোনটি সম্পর্কে। প্রথমে আমরা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে, কারণ হচ্ছে স্যামসংয়ের কিন্তু ডিসপ্লের ক্ষেত্রে যথেষ্ট ভালো। স্যামসংয়ের ডিসপ্লের পাশে কিন্তু কোনো ফোনই কখনোই দাঁড়াতে পারে না, কারণ এরা সুপার অ্যামোলেড ডিসপ্লে দেয়। আর এই ফোনটিতে থাকছে 6.4 ইঞ্চি FHD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, আর এটির বডি রেশিও থাকছে 19.5:9, অর্থাৎ ভালো স্ক্রিন টু বডি রেশিও কিন্তু যথেষ্ট ভালো আমরা এই ফোনটিতে দেখতে পাবো। আর এটির পিক্সেল ডেন্সিটি থাকছে 403, অর্থাৎ 403 PPI কিন্তু আমরা এখানে দেখতে পাবো, অর্থাৎ নো ডাউট ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হবে এই ফোনটিতে। অ্যাকচুয়ালি স্যামসংয়ের ডিসপ্লে যথেষ্ট ভালো, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটির স্পেসিফিকেশান কিন্তু যথেষ্ট ভালোই নিয়ে আসছে স্যামসং। এর আশেপাশেও আমরা রেডমিকে বা রিয়েলমিকে ডিসপ্লের তরফ থেকে কিন্তু রাখতে পারবো না। এরপরে চলে আসে ও আরও একটা জিনিস হচ্ছে, এই ফোনটিও কিন্তু ওয়াটার টপ নচের সঙ্গে আসতে চলেছে, অর্থাৎ নচও কিন্তু আমরা এই ডিসপ্লেতে দেখি। এবার চলে আসি আমরা এই ফোনটির প্রসেসর নিয়ে। প্রসেসরের ক্ষেত্রেও কিন্তু স্যামসং একটু নিজেদের জায়গা থেকে বেরিয়ে এসেছে, কারণ এই ফোনটিতে যে প্রসেসরটি আসছে সেটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 675। কারণ স্যামসং ফোনের যতটাই ভালো হোক কিন্তু তাদের প্রসেসরের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কমা থাকে, কারণ এক্সিনোসের প্রসেসর কিন্তু ততটা ভালো নয়। সেক্ষেত্রে স্যামসং কিন্তু এইবার কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 প্রসেসরটি নিয়ে আসতে চলেছে, আর যে কারণে এই ফোনটির বিক্রিও কিন্তু যথেষ্ট ভালো হবে, কারণ প্রসেসরের জন্যই কিন্তু অনেকে স্যামসংয়ের ফোনগুলি নিতে চায় না। সেক্ষেত্রে প্রসেসর যদি ভালো করে দেয় তাহলে কিন্তু এই ফোনগুলি যথেষ্ট বিক্রি হবে। আর এই ফোনটির প্রসেসর আমরা অনেকেই জানি, তবুও আমরা জানিয়ে দিই, এই ফোনটি একটি অক্টাকোর, এই ফোনটিতে যে প্রসেসরটি থাকছে এটি একটি অক্টাকোর প্রসেসর। এর প্রথম দুটি কোর আছে 2 GHz ক্লক স্পিডে, যেটি ক্রায়ো 460, আর বাকি 6টা কোর আছে 1.7 GHz ক্লক স্পিডে, যেটি আছে ক্রায়ো 460। অর্থাৎ প্রসেসরের স্পিড কিন্তু যথেষ্ট ভালো আমরা এখানে দেখতে পাবো। এরপরে চলে আসি GPU, অর্থাৎ গেমিংয়ের জন্য যেটি সব থেকে বেশি প্রয়োজন হয় সেটি হচ্ছে GPU। GPU আমরা দেখতে পাবো অ্যাড্রিনো 612, অর্থাৎ GPU এর ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো হবে। আমি যেটা বলেছিলাম যে প্রসেসরটিতে গেমিং পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো, অর্থাৎ এখানে আমরা ফোর্টনাইট যথেষ্ট ভালোভাবে খেলতে পারবো, আমরা যদি এটাতে পাবজি খেলি সেখানেও কিন্তু গেম যথেষ্ট ভালো খেলা যাবে, গেম নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। এইবার চলে আসি আমরা ক্যামেরায়, কারণ এখন যখনই কেউ ফোন কেনে তখনই কিন্তু তিনটে জিনিস তারা আগে লক্ষ্য করে, সেটা হচ্ছে ফোনের প্রসেসর কী আছে, ফোনের ব্যাটারি কী আছে, আর ফোন কতটা ভালো ছবি তুলতে পারবে, অর্থাৎ ক্যামেরা। ক্যামেরার দিক থেকেও কিন্তু স্যামসং যথেষ্ট ভালো। এখানে এই স্যামসং M40 ট্রিপল ক্যামেরা সেট আপ দেখা যাবে M30 মতন, যেখানে 16 MP একটি প্রাইমারি সেন্সার দেখা যাবে, আর দেখা যাবে একটি 8 MP আর একটি 5 MP সেন্সার। 16 MP যেটি থাকছে সেটা প্রাইমারি সেন্সার থাকছে, 8 MP যে সেন্সারটি থাকছে সেটি থাকছে হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলের জন্য, আর 5 MP যে ক্যামেরাটি থাকছে সেই ক্যামেরাটি থাকছে ডেপথ সেন্সিংয়ের জন্য, অর্থাৎ ক্যামেরা সেগমেন্টের দিক থেকে কিন্তু এই ফ্রন্ট ক্যামেরা সাক্ষী চলেছে 25 MP, অর্থাৎ ফ্রন্ট ক্যামেরার দিক থেকেও কিন্তু স্যামসং এইবার তাদের এই ফোনটিকে যথেষ্ট ভালো করতে চলেছে। আরও একটি প্লাস পয়েন্ট আছে এই ফোনটি, সেটি হচ্ছে ব্যাটারি।
এই ফোনটিতেও কিন্তু 5000 mAh ব্যাটারি দেখা যাবে, সঙ্গে থাকবে ফাস্ট চার্জিং। অর্থাৎ ফাস্ট চার্জিংয়ের সঙ্গে কিন্তু এই ফোনটি আসতে চলেছে, অর্থাৎ ব্যাটারি বড় যেহেতু সেহেতু কিন্তু খুব একটা সমস্যা হবে না চার্জিং করতে। যেমন আমরা M30 দেখেছিলাম অ্যান্ড্রয়েড অরিও, কিন্তু এইবার M40 যেটি আসতে চলেছে সেটা অ্যান্ড্রয়েড পাই, অর্থাৎ এখানে অ্যান্ড্রয়েড পাই আপডেটও আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ টোটাল যদি আমরা দেখি সম্পূর্ণ দিক থেকে দেখতে গেলে আমরা কিন্তু স্যামসাংয়ের যদি প্রতিটা সাইড যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা এই ফোনটিকে যথেষ্ট ভালোই দেখতে পাচ্ছি। তো এখন কথা হলো যে স্যামসাং M40, Realme 3 Pro আর Redmi Note 7 Pro কতটা পার্থক্য থাকবে। দেখুন, স্যামসাং যদি আপনারা একটা ট্রাস্ট যদি বলেন, সেক্ষেত্রে স্যামসাংয়ের ওপর প্রত্যেকের আছে, আর আফটার সেলিং সার্ভিস কিন্তু রেডমি রিয়েলমির থেকে অনেক ভালো স্যামসাংয়ের, সেখানে আপনারা স্যামসাংয়ের দিকে যেতে পারেন। ব্র্যান্ড যদি দেখেন সেখানেও কিন্তু আপনারা স্যামসাংয়ের দিকে যেতে পারেন। এরপরে হচ্ছে যে সমস্যাটা ছিল প্রসেসর নিয়ে, এখন 675 প্রসেসর দেওয়ার জন্য কিন্তু সেই সমস্যাটাও দূর হয়ে গেল। আর ক্যামেরা সেগমেন্টে যথেষ্ট ভালো বড় ব্যাটারির সঙ্গে এই ফোনটি আসছে। সেক্ষেত্রে যদি আমরা দেখা যাচ্ছে 2000 টাকা বেশি দিয়ে যদি আমরা এই ফোনটি পাই, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালু ফর মানি হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটা। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো নতুন নতুন ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য, কারণ আমরা প্রত্যেক দিন তোমাদের জন্য এইরকম টেকনোলজি রিলেটেড ভিডিও নিয়ে আসবো। তো আজকে এতটাই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি।